আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। ভিডিওটি একটি সরকারি চাকরি জব সার্কুলার নিয়ে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নিন তারা সাবস্ক্রাইব করে নিন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না। ভিডিওর জব টাইটেল দেখে হয়তো বুঝতে পেরেছেন যে আজকে যে চাকরির বিজ্ঞাপনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে একটি সরকারি চাকরির বিজ্ঞাপন। এটাতে দেওয়া হয়েছে পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, এবং যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সে সে তার বিস্তারিত দেওয়া আছে। তবে পদের সংখ্যা, পদ যে সকল পদে চাকরি নিয়োগ দেওয়া হয়েছে সেগুলো পড়ছি মনোযোগ দিয়ে শুনুন। সেটা হচ্ছে 1 নম্বরে হচ্ছে কম্পিউটার অপারেটর, এটার বেতন ধরা হয়েছে 11,000 টাকা থেকে 26,595 টাকা, এবং পদের সংখ্যা দেওয়া হয়েছে 6টি। প্রয়োজনীয় যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি, এবং সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, জেলাগুলো হচ্ছে ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, শরীয়তপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, চট্টগ্রাম, বান্দরবান, পার্বত্য জেলা, কক্সবাজার, চাঁদপুর, কুমিল্লা, খাগড়াছড়ি, পার্বত্য জেলা। তো জেলাগুলো আপনারা একটু দেখে নেবেন জব সার্কুলার ওয়েবসাইটে থেকে। এই সকল জেলার 1 থেকে 4 পর্যন্ত ক্রমিক সংখ্যার পদের লোকেরা এই সকল জেলার হতে হবে, অন্য জেলার আবেদন করতে পারবে না। দ্বিতীয় নম্বর দেওয়া হয়েছে 60 মুদ্রাক্ষরী কম্পিউটার অপারেটর, বেতন স্কেল ধরা হয়েছে 11,000 থেকে 26,590 টাকা, এবং পদের সংখ্যা দেওয়া হয়েছে 4টি। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, 60 লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45, কম্পিউটার টাইপিং সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 এবং বাংলায় 25, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষ অভিজ্ঞতা থাকতে হবে। 3 নম্বর ক্রমিকে দেওয়া হয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী, এটার বেতন দেওয়া হয়েছে 9,300 থেকে 82,490 টাকা, পদের সংখ্যা দেওয়া হয়েছে 6টি। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা HSC বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার টাইপিং এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 এবং বাংলায় 20, এবং চেয়েছে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষ অভিজ্ঞতা থাকতে হবে। পরবর্তী পদটি হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর, এটার বেতন দেওয়া হয়েছে 9,300 থেকে 22,490 টাকা, এবং পদের সংখ্যা দেওয়া হয়েছে 1টি। এতে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ HSC বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি, এবং সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। 5 নম্বরের পদ দেওয়া হয়েছে অফিস সহকারীর, বেতন ধরা হয়েছে 8,250 থেকে 20,010 টাকা, এবং এটার পদের সংখ্যা দেওয়া হয়েছে 18টি। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ SSC হলে হবে। এটাতে যে সকল জেলার লোকের আবেদন করতে হবে সেটা দেওয়া হয়েছে ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, ফরিদপুর, কিশোরগঞ্জ, জামালপুর, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবান, পার্বত্য জেলা, কক্সবাজার। এই জেলাগুলো একটু করে নেবেন, এবং এটা বলা হয়েছে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এই জব সার্কুলারের গুরুত্বপূর্ণ কিছু শর্তগুলো দেখে নিই। এখানে বলা হয়েছে 1 মার্চ 2021 খ্রিস্টাব্দে প্রার্থীর বয়স সীমা হতে হবে 18 থেকে 30 বছর। পরবর্তীতে বলা হয়েছে বিভাগীয় প্রার্থীদের জন্য বয়স সীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এখন দেখেনি এটা কিভাবে এটাতে আবেদন করতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি erd.elitop.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা দেওয়া হয়েছে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 16 মার্চ 2021 খ্রিস্টাব্দ সকাল 10টায়, এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় বলা হয়েছে 8 এপ্রিল 2021 খ্রিস্টাব্দে বিকাল 5টায়। তো এটাতে আবেদন যে আবেদন করবে তার স্বাক্ষরের পরিমাপ হতে হবে 300 পিক্সেল দৈর্ঘ্য এবং প্রস্থ হবে 80 পিক্সেল, রঙিন ছবি দৈর্ঘ্য
300 পিক্সেল গুণ প্রস্থ 300 পিক্সেল স্ক্যান করে নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবে। অ্যাসেসমেন্টের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান, এখানে পরীক্ষার ফি ধার্য করা হয়েছে। 1 থেকে 4 নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা এবং 4-6 টাকা মোট সরি চার্জ 12 টাকা, মোট 112 টাকা এবং 5 নং ক্রমিকের জন্য 50 টাকা ও টেলিট্যাপের সার্ভিস চার্জ 6 টাকা সহ মোট 56 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দেবেন। পবিত্র বলা হয়েছে কিভাবে অনলাইনে SMS করতে হবে, যেমন দেওয়া হয়েছে SMS এর ERD স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 16162222 এ নাম্বারে, যেমন এক উদাহরণস্বরূপ দেওয়া হয়েছে ERD ABCD। তো এই বিজ্ঞাপনটি আপনারা পাবেন এই বিজ্ঞাপনটি এতে হলে আপনাদের যে ওয়েবসাইটে ভিজিট করতে হবে সেটা হচ্ছে www.erd.gov.pd, এটাতে গিয়ে আপনারা বিস্তারিত দেখে নেবেন। আর আপনারা অনলাইনে আবেদন দাখিলের বিষয়ে যে কোনো তথ্যের জন্য recruitment@erd.gov.pd এই ইমেলে অথবা যে কোনো টেলিফোন নাম্বার হতে 1-to-1 এ কলে করে জানতে পারবেন। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, অন্য একদিন আরেকটি নতুন ভিডিও আপনার সামনে হাজির হবো।